থাম্বনেলে আমরা যেই ধরনের স্টাইলিশ প্রোফাইলগুলো দেখে আসলাম, এই ধরনের প্রোফাইলগুলো চাইলেই কিন্তু আপনি তৈরি করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে মাত্র এক ক্লিকে। আসসালামু আলাইকুম, আমি ইমরান, আপনারা দেখতেছেন আমার ছোট্ট একটি পরিবার ইমরান টেক কিউব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি ইমরান রয়েছি আপনাদের সাথে। তো আমাদেরকে প্রথমে চলে যেতে হবে পিকজা ল্যাব অ্যাপ্লিকেশনে। আমি সরাসরি পিকজা ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। এরপর এখান থেকে আমাদেরকে ক্যান্সেলে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে থ্রি ডটে ক্লিক করে এইখান থেকে ইমেজ সাইজ থ্রিতে ক্লিক করতে হবে। উপরে কাস্টমে ক্লিক করে আমাদেরকে ইউটিউব থাম্বনেলটি সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করতে হবে। তারপর আমরা নিউ টেক্সটটি ডিলিট করে দেবো এখান থেকে ডিলিট মার্কে ক্লিক করে। এরপর আমরা চলে যাব উপরে প্লাস আইকনে, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমরা চলে যাব আমাদের গ্যালারি থেকে। এরপর আমরা যেই পিকটি দিয়ে আমাদের স্টাইলিশ প্রোফাইলগুলো আমরা বানাতে চাচ্ছি আমরা সেই পিকটা সিলেক্ট করে দিব। তারপর এইখান থেকে নিচে আমরা গোল অপশনটিতে ক্লিক করে দিয়ে আমরা ওয়ান বাই ওয়ানে ক্লিক করব। এরপর আমাদের ফটোর সাইজটি আমরা মিলিয়ে নিয়ে এইখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। এরপর আমরা ফটোটি মাঝখানে এনে আমরা এখান থেকে তিন নম্বর অপশনটিতে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করে এদিকে চলে আসলে আমরা এইখানে একটু অপশন পেয়ে যাব, এটা আমরা মাঝ বরাবর করে দিব। তারপর এখান থেকে অনটিতে ক্লিক করে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে। প্লাস আইকনে আসার পর আমরা এখান থেকে শেপটিতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ক্লিক করে গোল একটি শেপ আমরা নিয়ে নিব। তারপর এখান থেকে আমাদেরকে অপাসিটিটি কমিয়ে দিতে হবে, দিয়ে এইখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করে চলে আসব। স্টকটি এটা আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। তারপর আমরা এটাকে লাল কালার করে দিব। আমরা এখান থেকে লাল কালার করে দিয়ে আমরা এটা সাইজ বরাবর রেখে দিব। তারপর অনে ক্লিক করে আমাদেরকে এটা ফটোর অনুযায়ী ক্লিক করে নিতে হবে। আমরা সাইজটি বড় করে নিব। নিয়ে আমরা আবারও এটাতে ক্লিক করে এটা আমরা মাঝ বরাবর বসিয়ে দিব। দিয়ে আমরা কি করব, এই সেম শেপটি আমরা এখান থেকে এখানে ক্লিক করে কপি করে নিব। নেওয়ার পর আমরা এই সাইজটি হালকা একটু বড় করে দিব। তারপর আমরা কালারটি চেঞ্জ করব। এখানে কালার বলে একটি অপশন পেয়ে যাব, এটা এনাবল করে দিয়ে আমরা এটা সাদা করে দিব। তারপর আমরা আবারও এই অপশনটিতে ক্লিক করে এটা মাঝ বরাবর করে দিব। তারপর কি করব, আমরা এই সেম শেপটি আমরা আবারও এখান থেকে কপি করে নিব। নিয়ে এটি আমাদেরকে এবার ব্ল্যাক কালার করে দিতে হবে। ব্ল্যাক কালার করে দিয়ে আমরা কি করব, এটা সাইজ অনুযায়ী বসিয়ে নিব। হালকা একটু বড় করে দিয়ে আমরা আবারও এটাতে ক্লিক করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদেরকে এইখানে কত সুন্দর একটা লুক দিয়েছে। তারপর আমরা চার নম্বর অপশনটিতে ক্লিক করে এইখান থেকে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিয়ে আমরা ফটোটি সেভ করে নিব। এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে পিএনজিটি আমরা পিএনজি সিলেক্ট করে দিব, কাস্টমে আলট্রা সিলেক্ট করে দিব, দিয়ে আমরা এটা সেভ করে নিব। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন টিউটোরিয়ালে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।